এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার কল্যাণী এক্সপ্রেসওয়ের পর এবার যশোর রোডে আটক পশুর হাড় বোঝায় ট্রাক। শুক্রবার রাতে বিমানবন্দরের দু নম্বর গেটের কাছে যশোর রোডে একটি ট্রাককে দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। ট্রাকটি দাঁড় করিয়ে ডালা খুলতে চোখ কপালে ওঠে তাঁদের। দেখা যায় ট্রাক ভর্তি পশুর হাড়। কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয় ট্রাকটিকে। নম্বরে দাঁড়িয়েছিল, আমরা গাড়িটাকে আটক করেছি। গাড়িটাকে এক নম্বর থেকে গাড়িটা যখন চলে এসছে তখন আমাদের এক নম্বর থেকে ম্যানপ্যাকে কল দেওয়া হয়েছে। আমরা দু নম্বরে গাড়িটা আটক করেছি। গাড়িটা আটক করে আমরা ড্রাইভার খালাসিকে আমরা নামিয়েছি। নামে আমরা বলেছি যে আপনার গাড়িতে কী আছে। ওরা কেউ কিছু বলতে পারছে, শুধু বলছে হাড় আছে এবং রক্ত বেরোচ্ছে। গাড়িতে এখন থানায় নিয়ে যাবে। এর আগে গত 7 জুলাই কল্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে একটি লরি থেকে প্রচুর পশুর হাড় উদ্ধার হয়। লরিটিকে আটক করে ঘোলা থানার পুলিশ। তার আগে গত 13 মে হুগলির চণ্ডীতলার জয়কৃষ্ণপুরে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি লরি থেকে উদ্ধার হয় প্রচুর পশুর কঙ্কাল। এবার এয়ারপোর্ট এলাকায় আটক হাড় ভর্তি ট্রাক। আটক করা হয়েছে চালক ও খালাসিকে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সার তৈরি করার জন্য উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল হাড়গুলি। কিন্তু এত হাড় কোন পশুর, কোথায় গেল সেইসব পশুর মাংস, সত্যিই কি সার তৈরির জন্য নাকি অন্য উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল হাড়গুলি? ভাগার কাণ্ডের প্রেক্ষিতে এইসব প্রশ্নই ভাবাচ্ছে পুলিশকে। সমীরণ পাল ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।